আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুকিটাকি হ্যান্ডওয়ার্ক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের এই নিটিংয়ের ডেইজি ফ্লাওয়ার ডিজাইনটি করে দেখাবো। আমি দুটি কালার দিয়ে এটি করব, আপনারা চাইলে একটি কালার দিয়েও করতে পারবেন, সেটিও খুব সুন্দর হবে দেখতে। তবে এই ডিজাইনটি শেখার জন্য আপনাদেরকে আমার পুরো ভিডিওটি দেখতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, আর বেল বাটনে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখি এই ডিজাইনটি কিভাবে করতে হয়। এটির জন্য আমি এখানে 6-এর মাল্টিপ্লাই সংখ্যায় ঘর নিয়ে নিয়েছি এবং সাথে আরেকটি এক্সট্রা ঘর নিতে হবে, যেমন 12টি হলে 13টি নিতে হবে, 6 হলে 7টি ঘর নিতে হবে, এরকম একটি এক্সট্রা নিতে হবে। তো অ্যাজ ইউজুয়াল ফার্স্টের স্টিচটি আমি নামিয়ে নিলাম এমনিতেই, সেকেন্ড স্টিচে আমি এভাবে দুবার পেঁচিয়ে ঘরটি বুনবো, থার্ডটিও সেম এভাবে ডাবলবার পেঁচিয়ে নিব। আমরা এভাবে 5টি স্টিচ পেঁচিয়ে নেব, পেঁচিয়ে বোনাবো। আমরা নর্মাল যেভাবে বোনাই তার থেকে একটু ডিফারেন্ট। তো আমার 5টি ঘর বোনানো হয়ে গিয়েছে ডাবল প্যাচে। নেক্সট ঘরটি আমি নর্মাল নিট করব, 6 নম্বর ঘরটি, অ্যাকচুয়ালি ডিজাইনের 7 নম্বর, আমাদের এই প্যাটার্নের 6 নম্বর এবং পুরা এই রোয়ের 7 নম্বর। এবং নেক্সট আমি 5টি আবারও সেম এইভাবে পেঁচিয়ে নিয়ে বুনিয়ে নেব। খেয়াল রাখতে হবে দুবার করে প্যাচ দিতে হবে, এবং 6 নম্বরটি আবার নর্মাল বুনিয়ে নেব। তো আমাদের লাস্ট স্টিচটি আছে, সেটি আমি নর্মাল নিট করলাম। এবার এটিকে আমি ঘুরিয়ে আমাদের সেকেন্ড রো করব। তো অ্যাজ ইউজুয়াল আবার ফার্স্ট স্টিচটি এমনি নামিয়ে নিব। এখন যেটি করব আমরা, যে এই যে দুবার পেঁচিয়েছিলাম যে ঘরটি, সেই ঘরটি জাস্ট এভাবে রিমুভ করে দিব। দেখুন স্টিচটি বেশ লুজ এবং বড় দেখা যাচ্ছে। তো এভাবে আমরা যে 5টি স্টিচ পেঁচিয়ে বুনিয়েছিলাম সেগুলো এভাবে খুলে দিব। এখন এরপর এই 5টি স্টিচ আমাদের এই লেফট হ্যান্ডের নিডেলে নিয়ে নিব, আর রাইট হ্যান্ডেলের নিডেলে তো অলরেডি আছেই। এরপর সবগুলোকে একসাথে এভাবে বুনিয়ে নেব। খেয়াল রাখতে হবে 5টি স্টিচ একসাথে সামনের দিকে পার্ল করতে হবে, কিন্তু এই লেফট হ্যান্ডের এই ঘরগুলো ফেলে দেওয়া যাবে না। এখানে আমরা রাইট হ্যান্ডে আবারও 5টি স্টিচ করে নিব, 5টি ঘর করে নিব ব্যালেন্সের জন্য, যেহেতু আমরা 5টি ঘর একসাথে বোনাচ্ছি। আমার 3টি হয়ে গিয়েছে দেখুন এই নিডেলে, এবং 4 নম্বর ঘর এটি, অ্যান্ড দেন 5 নম্বর। তো এইভাবে 5টি ঘর রাইট হ্যান্ডের নিডেলে যখন হয়ে যাবে, তখন আমরা লেফট হ্যান্ডের এই 5টি ঘর ফেলে দেব এভাবে, অ্যান্ড দেন যেটি আমরা নর্মালি নিট করেছিলাম এই লাইনে সেটি পার্ল করব, সামনের দিকে বোনাবো। অ্যান্ড দেন আবারও যেই 5টি ঘর পেঁচিয়ে বোনানো হয়েছিল সেগুলো আবার এভাবে রিমুভ করে দিব, এবং একই ওয়েতে আবারও 5টি স্টিচ একসাথে বোনাবো এবং সামনের দিকে বোনাবো। এটি খেয়াল রাখবেন, আর সবসময় খেয়াল রাখবেন ডান পাশের নিডেলে যখন 5টি ঘর হবে, ঠিক তখনই আমরা বাঁ পাশের নিডেল থেকে 5টি ঘর ফেলে দেব, তার আগে কিন্তু ফেলবো না। 5টি হয়ে গিয়েছে, আমি ফেলে দিলাম। এখন আমাদের আরেকটি
ফুলের 5টি স্টিচ বাকি আছে সেগুলো করে নিব। নর্মাল বুনালাম, তো 5টি ঘর আমি আবারও লুজ করে নিলাম। আমি বারবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কনফিউশন না থাকে, একটু ক্লিয়ারলি বুঝতে পারেন। আর অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে অবশ্যই ডিজাইনটি অবশ্যই শিখতে পারবেন না। লাস্ট ঘরটি এমনিতেই নিট করে নিলাম, নর্মাল নিট, তারপরে ঘুরিয়ে নিলাম। দেখুন এটি দেখতে ঠিক এমনটি হবে। তো ঠিক এই এই পর্যায়ে আমি আমার কালার সেকেন্ড কালারটি অ্যাড করব। তো দেখুন আমি আমার রেড কালারের উল্টি এখানে জাস্ট একটা গিট দিয়ে নিয়েছি, এখন এটি বুনাবো। তো এই ক্ষেত্রে খেয়াল করুন আমাদের এই সেকেন্ড ফ্লাওয়ারের দুটি, ফার্স্ট দুটি এবং ফার্স্ট ফ্লাওয়ারের লাস্ট দুটি ঘর এবং এই দুটির মাঝে যে ঘরটি আছে সেই এই 5টি মিলে এবার আমরা একটি ঘর, একটি ফ্লাওয়ার করব। দেখুন এই দুটি, এই মিডিলের একটি এবং ফার্স্ট ফ্লাওয়ারের দুটি, এগুলো মিলে আমরা একটি ফ্লাওয়ার করব এবং বাকি 4টি যে ঘর থাকবে সেগুলো আমরা নর্মাল নিট করে নিব ব্যালেন্সের। তো এভাবে আপনারা হিসাব করে নেবেন। দুটি ফ্লাওয়ারের মাঝখানে আমাদের সেকেন্ড থার্ড রো এর যে ফ্লাওয়ারটি হবে সেটি অবশ্যই দুটি ফুলের মাঝে হবে। তো ফার্স্ট 4টি ঘর আমি নর্মাল নিট করে নিলাম এবং এরপর পরের ঘরটি আমরা যেভাবে ফার্স্ট রোতে পেঁচিয়ে বুনিয়েছিলাম ঠিক সেভাবে এখানেও 5টি স্টিচ আমরা পেঁচিয়ে বানাবো। 5টি ঘর পেঁচিয়ে বানাবো এবং একটি ঘর নর্মাল নিট করব। তো বেসিক্যালি এটাই হলো প্যাটার্ন এই ডিজাইনটির। আরেকটি ঘর পেঁচিয়ে করে নিলাম, তারপরেরটিও এভাবে সবগুলো করে নিব। আমাদের ব্যালেন্স যে 4টি আছে সেই 4টি আমাদের এইখানে নর্মাল নিট করতে হবে। একটু খেয়াল রাখবেন থার্ড লাইনটা একটু ডিফারেন্ট হবে। আমি এটি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে যে 4টি আমরা নর্মাল নিট করেছিলাম এবারও ফোর্থ লাইনে 4টি নর্মাল নিট করব। প্রথম ঘরটি নামিয়ে নিব আমরা সবসময় প্রথমে, তাহলে সাইডের দেখতে খুব সুন্দর হবে। আমার 4টি ঘর বোনানো হয়ে গিয়েছে, এখন যে প্যাচের ঘরগুলো ছিল সেগুলো এভাবে রিমুভ করে দিব। ঠিক যেমনটি সেকেন্ড রোতে করেছি ঠিক সেম করব। সবগুলো ঘর একসাথে দুটি নিডেলে নিয়ে নিব। রাইট হ্যান্ডের নিডেলটি সামনে থাকতে হবে। এভাবে আবারও 5 বার উল পেঁচিয়ে তারপর 5টি ঘর আমরা বুনিয়ে ফেলে দেব। তো হয়ে গিয়েছে আমার 5টি ঘর, ফেলে দিলাম। পরেরগুলো তাই করছি। দেখুন এক্ষেত্রে এই এই লাইনে থার্ড লাইনে কিন্তু আমাদের 2টি ফুল হবে, 3টি ফুল হবে না। একটি লাইনে 3টি হবে এবং পরের লাইনে 2টি হবে। তো এই 4টি লাইনই বারবার রিপিট করতে হবে, বারবার রিপিট করলে আপনাদের ডিজাইনটি উঠে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।